গাঁওগ্রামের পথে প্রান্তরে মাঠে ঘাটে পুকুর পাড়ে বিভিন্ন উদ্যানে বাড়ির আঙিনায় রক্তিম ফুল শিমুলের আভা প্রকৃতির কোলে যখন ছড়িয়ে যেত তখনই প্রকৃতি জানান দিত বসন্ত বুঝি এলো রে। এখন শিমুল গাছ তেমন একটা চোখে পড়ে না। ইতিহাসের ঝুড়ি থেকে জানা যায় সোনারগাঁয়ে একসময় প্রচুর শিমুল গাছ ছিল। শিমুলের খ্যাতিও বহির্বিশ্বে সমাদৃত ছিল। একসময় প্রচুর শিমুল গাছ দেখা যেত। এই গাছের উৎপাদিত তুলা খুব জনপ্রিয় ছিল। এই শিমুল তুলা দিয়ে সুতা, বালিশ, লেপ, তোষকসহ নানা প্রকার বেডিং নির্মাণে কোনো জুড়ি ছিল না। বসন্তের আগমনে ফাল্গুনের প্রথমেই শিমুল গাছে ফুটে ওঠে লাল রঙের ফাগুন ঝরা ফুল শিমুল। আর চৈত্রের শেষে ফুটন্ত তুলা বাতাসের সঙ্গে উড়ে উড়ে প্রকৃতিকে মাতিয়ে রাখে। শিমুলের গন্ধ ছিল গল্পে, প্রবন্ধে, কাব্যেও। প্রাচীনকাল থেকেই কবিরাজি চিকিৎসার ক্ষেত্রে গাছের আঠা, শিকড়, ছাল ও কচি পাতা ব্যবহার হয়ে আসছে। নতুন গাছ লাগাতে ও সৌন্দর্য বৃদ্ধিতে শিমুল গাছের কদর কমে যাচ্ছে। শিমুল গাছ এমনিতেই জন্মে, এটি বড় উঁচু পাতাঝরা বৃক্ষ। গাছের কাণ্ড গোল, এরা পশ্চিম আফ্রিকা, ভারত, দক্ষিণ পূর্ব এশিয়া, পূর্ব এশিয়া ও উত্তর অস্ট্রেলিয়ার উপ উষ্ণমণ্ডলীয় অঞ্চলের স্থানীয় প্রজাতি। তবে বাংলাদেশে বিক্ষিপ্তভাবে জন্মে শিমুল। বাংলাদেশ, ভারত, চীন, মালয়েশিয়া, ইন্দোনেশিয়ায় এ গাছ প্রচুর জন্মে। লম্বায় প্রায় 15-20 মিটার হয়। এর শাখা প্রশাখা অপেক্ষাকৃত কম, সরল ও বৃত্তাকারভাবে চারদিকে বিস্তৃত। বাকলে কাঁটা থাকে। কাঁটার অগ্রভাগ সরু ও তীক্ষ্ণ ও গোড়া বেশ মোটা। শীতের শেষে এ গাছের পাতা ঝরে যায়। ফাল্গুন মাসে ফুলের কুঁড়ি আসে এবং চৈত্র মাসে বড় ও উজ্জ্বল রঙের লাল ফুল ফোটে। এরপর গাছের পাতা গজানো শুরু হয়। ফুলের পাপড়ি 10-12 সেন্টিমিটার লম্বা হয়। শিমুল ফুলের রং গাঢ় লাল, কখনো কখনো ফিকে লাল রঙের ফুলও দেখা যায়। তবে সেটা পানির অভাবের কারণেই। আবার সোনালি ধরনের একরকম শিমুল ফুল দেখা যায়। শিমুল ফুল ঘণ্টাকৃতির, পাপড়ি 5টি থাকে। পাপড়ি ঘন ও সুসজ্জিত।